साधा पाधा मा पा गा मा गा रे गा मा रे रे सा साधा पाधा मा पा गा मा गा रे गा मा रे रे सा। हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मो म्यूजिक हारमोनियम ट्यूटोरियल। तो बंधुरा, तुम्हारे अनेक अनेक शुभेच्छा अभिनंदन जानिए आज के ट्यूटोरियल क्लास शुरू करछि। तो आज के कोनो गान नय, आज के मैं राग भैरवर सारगम गीत तुम्हारे हारमोनियम ट्यूटोरियल को देखाबो। तो एक बंधु आमाके रिक्वेस्ट करेछे, ताके असंख्य धन्यवाद दिते चाई। तो बंधुरा, ये राग भैरवर ताल हच्छे आज के त्रिताल, ये रचना फुलप्रिया और ये भैरव रागेर कोमल रे एवं कोमल धा व्यवहार रयेछे, बाकी सब स्वर शुद्ध। तो भैरव रागे कोमल स्वर हच्छे कोमल रे, कोमल स्वर हच्छे रे और हच्छे धा, ठीक आछे। कोमल स्वर रे और धा कोमल व्यवहार होबे, बाकी सब शुद्ध व्यवहार होबे, ठीक आछे। तो चलो आमरा आज के सारगम गीतटा शिखे नी। सा धा पा धा मा पा गा मा गा रे गा मा रे रे सा सा धा তো সারগম গীতটা আমরা শুনলাম, এখন আমরা চলো কিভাবে এটা আমরা করব সেটা দেখে নিই। আমি আস্তে আস্তে করে ডিটেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আগে বলে নিলাম এখানে কোমল স্বর, কোমল রে আর কোমল ধাটা ব্যবহার হয়েছে, আর বাকি সব স্বর শুদ্ধ, ঠিক আছে। মানে রে আর ধাটা কোমল হবে, আর বাকি যেগুলো স্বরগুলো আছে সেগুলো সব শুদ্ধ হবে, ঠিক আছে। সাধা পাধা কোমল স্বর, আর আগে বলেছি ধাটা কোমল হবে আর রেটা কোমল হবে, ঠিক আছে। ধা আর রেটা কিন্তু শুদ্ধও ব্যবহার হবে না, খালি কোমলই হবে, আর বাকিগুলো সব শুদ্ধ। আমি তোমাদের খুব ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি, যেহেতু তোমরা ছোট মানুষ এত বুঝবে না, ঠিক আছে। সাধা পাধা মা পা গা গা রে গা মা গা রে গা মা রে রে সা রে রে সা। আচ্ছা দেখো, রে রে সা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, রে রে সা, তারপরে একটা লম্বা দাগ আছে, তার মানে ওটা ওটা একমাত্রা যে ফাঁকাটা আছে, লম্বা দাগটা মানে ওখানে একটা মাত্রা, ওইখানে কোনো স্বর ব্যবহার করা হয়নি, মানে সার পাশে যে ডাকটা আছে তারপরে সাটাকে আমরা আ করে গাবো, ঠিক আছে। যেই স্বরের পাশে সেই ডাকটা দেওয়া থাকবে, তার মানে হবে সেই স্বরটাকে আমরা আ করে গাবো। যেমন রে রে সা আ, ঠিক আছে, রে রে সা আ, এখানে একমাত্রা আ আসবে। ওকে, তাহলে আবার দেখো, সা ধা পা ধা মা পা গা মা গা রে খাদের নি হবে, খাদের শুদ্ধ নি, নি সা রে সা গা মা ধা পা গা মা ধা পা মা মা গা গা মা রে রে সা রে মা গা গা মা রে রে
সা আবার রে রে সা কি রকম রে রে সা বললাম আমি একটু আগে যেটা সার পাশে যে একমাত্রা এখানে কোনো স্বর নেই যে একমাত্রা ফাঁকা রয়েছে সেখানে আ দিয়ে আমরা পূরণ করব রে রে সা বলো নি সা রে সা গা মা ধা পা মা গা গা মা রে রে সা সা ধা পা ধা মা পা গা মা গা রে গা মা রে রে সা তো তালটা একটু দেখিয়ে দিই দেখো তালটি তাল সা ধা পা ধা মা পা গা মা গা রে গা মা রে রে সা নি সা রে সা গা মা ধা পা মা গা গা মা রে রে সা সা ধা পা ধা মা পা গা মা গা রে গা মা রে রে সা হলো স্টেপ ওয়ানের ওয়ানটা আমি কমপ্লিট করে দিলাম। এবার স্টেপ টুতে আমি চলে যাচ্ছি, আমি তালটা দেখিয়ে দিব, আমি আগে টিউটোরিয়ালটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাকি তালটা আমি দেখিয়ে দিচ্ছি। মা পা ধা নি মা পা ধা নি মা পা ধা নি সা সা। আবার দেখো সায়ের কাছে যে একমাত্রা খালি আছে সেখানে আমি আ বলবো সা সা, ঠিক আছে? তাহলে চারবার সা হচ্ছে মা পা ধা নি সা সা, হলো নি সা রে সা। তাহলে নি সা রে সা তারা সপ্তকের কোমল ব্যবহার হচ্ছে এখানে, নি সা রে সা নি রে সা নি রে সা। তাহলে নি রে সা আবার যে বললাম নি রে সা, সাটা দুইবার হবে, একবার সা একবার আ হয় নি রে সা পারছো। এরপর দেখো আমি তালটা দেখিয়ে দিই, স্টেপ টু এর তালটা দেখো মা পা ধা নি সা সা নি সা রে সা নি রে সা মা পা ধা নি সা সা নি সা রে সা নি রে সা পা ধা নি সা নি ধা পা মা গা মা ধা পা সা ধা পা ধা মা পা গা মা গা মা গা রে গা মা রে রে সা। তো এই হলো তাল। এখন যে আমরা দ্বিতীয় স্টেপ শেষ করার পরে একটু দ্রুত গতিতে যেটা গাবো সেটা একটু খেয়াল করো, তাহলে মা পা ধা নি সা সা নি সা রে সা নি রে সাদা প
লয়টাকে দ্বিগুণ করে গাইব, ঠিক আছে? তো যদি তোমরা না পারো তোমরা আস্তে আস্তে আগে চেষ্টা করবা, তারপরে আমরা লয়টাকে দ্বিগুণ করব। যেমন সাদা পা ধা মা পা গা মা গা রে গা মা রে রে সা, সাদা পা ধা মা পা গা মা গা রে গা মা রে রে সা, রে সা রে সা গা মা ধা পা মা গা গা মা রে রে সা, সাদা পা ধা মা পা গা মা নাম। এভাবে তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত, এরপর আমরা রাগ ভাইয়ের লক্ষণ গীতটা নিয়ে হাজির হবো।